I love you. So I love you kushti ke liye ami. Problem ki? Aapni master niche kishe jono apni? Ha? Somoshya ki? Ami apnake bhalobashi. Ami apnake bhalobashi na. আমি আপনাকে বারবার বললাম বারবার বলতেছি যে আমি আপনাকে ভালোবাসি না আর ভবিষ্যতে আমি এটাই বলবো আচ্ছা আপনার ভাড়া কত ওকে 30 টাকা তোর বাড়ি গেলাম দেখা পেলাম না দু তিন দিন এই যে এক্সকিউজ মি হ্যালো আস্তে আগে নিজের পরিচয় দেন তারপরে ভিতরে ঢুকে যান আগে ঢুকি পরে পরিচয় দিই এই যে ভাইয়া এত সোজা না এটা সদরঘাট না যে ফ্রিতে ঢুকবেন ফ্রি টিকিটে আপনি লঞ্চে চড়বেন বরিশাল গিয়ে নামবেন এই ভিতরে যাওয়া তো সোজা না সহজ ভিতরে যাওয়া খুব সহজ খালি একবার আপনি মন থেকে চান তাইলেই তো আমি সহজে ঢুকে যেতে পারি ভিতরে আপনি কে এবারে দেখাশোনা করেন আপনি যারা থাকে এরা তো কিছুই না আপনি তো বাড়ির মালিক তুমি চাইলেই হবে এই যে ভাইয়া আপনি এত সুন্দর একটা কথা বলছেন ভাইয়া মনটা আমার ভরে গেছে মনে 10 টাকা আপনার দেই কিন্তু ভাইয়া আমি কেন আপনার ভিতরে যাইতে দিব লাভ ছাড়া তো আপনাকে আমি ভিতরে যেতে দিতে পারি না এই যে বাচ্চা মায়ের কোলে থাকে দুধ খেতে দেয় না যতক্ষণ ওয়া ওয়া না করছে বুঝতে পারেন না ভাইয়া নাম কি মিস ভাবসাব তাই না আমি আপনাকে এত কিছু বলবো কেন হ্যাঁ আর আপনারা দেখে তো ভালো ফ্যামিলির লোক মনে হচ্ছে হ্যাঁ জান আমি আপনাকে বইনি জান ভাই ওইটারে খুব ভালো লাগছে হ্যাঁ সেইজন্য তোমার সাথে সুন্দর করে কথা বলতেছি নাইলে তোমার মতো দারোয়ানের সাথে আমার তোমার মতো বাড়িওয়ালের সাথে আমার এইভাবে কথা বলা লাগে বলো ভাইয়া আমি কি আপনাকে বলেছি যে ভাইয়া আসেন একটু কথা বলো আপনি যান অনেক খাও ব্যথার পার্সেন্ট ভাই এখান থেকে যান নাহলে কিন্তু মাথা গরম হয়ে যাবে 103 এটা কি মনে হয় এই যে ভাইয়া আমার কি ঘুষখোর মনে হয় হ্যাঁ আমি এত টাকা কমতে ঘুষ খাব আমার 14 কোটি ঘুষ কি সেই শব্দটাই আমি জানি না কেউ দিলেও ছাড়ি না 1000 টাকা ভাইয়া সুজিকে সৎ ব্যবহার করতে হয় আর যদি বেশি কথা কস তাহলে কিন্তু তোর লোকে যেদিকে ময়লা উলির চক্কর চলে না একদম মালিক রে কয়ে এই যে ভাইয়া আপনি তো হচ্ছেন ভাইয়া মজনু আর সে হচ্ছে লাইলি সব তথ্য আমি আপনাকে দিব ভাইয়া যেহেতু আজকে প্রথম দিন ভাইয়া যাওয়ার কোনো দরকার নাই আপনি খালি প্রাথমিক তথ্যগুলো জানতে চান উপাত্তগুলো আমি ঠাস করে বের করে দেবো আপনাকে খালি বলে দেখেন ভাইয়া ওকে কি নাম নাম হচ্ছে ভাইয়া ছোয়া টাচ ইয়েস ছোয়া কয়তলায় থাকে দুইতলায় ভাইয়া ঠিক আছে আপাতত এগুলোই যথেষ্ট খবরদার কেউ যেন চক্ষু দিয়েও ছুঁইতে না পারে আমার ছোয়া নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন আমি পরশ পরশ পাথর অনেকটা সেরকমই বলতে পারে বুঝলাম তো আপনি কাকে যাচ্ছেন যে আমার ঘুম কেড়ে নিয়েছে যাকে দেখি আমি পাগল প্রায় যাকে দেখি আমি আসলে ভুলে গিয়েছি আমি কে আমার নাম কি কোথায় থাকি কি করি কি খাই কোথায় ঘুমাই আর ইউ ড্রাঙ্ক মানে আপনি কি কিছু খেয়েছেন নাকি উল্টাপাল্টা কোনো কিছু হওয়ার টানা অভ্যাস আছে না না আমি কোনো নেশা পানিও করি না আমি কোনো কিছু টানিও নেই তো তাহলে এরকম নেশা করার মতো কথা বলছেন কেন আমি তো একটা ঘোরের মধ্যে আছি আমি কি দেখলাম আপনি কি মানুষ হ্যাঁ আপনি কি নাকি আপনি স্বর্গ থেকে নেমে আসা একটা পরী পান করছেন বুঝলাম যে আপনি যে পুরোপুরি একদম পাগল হয়ে গেছেন সেটা বোঝা যাচ্ছে না 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 আমি ঠিকই আছি আমার পা এখনো গোল হয়নি পা এখনো লম্বা আছে খুব ভালো লিসেন এতক্ষণ ভদ্র ভাষায় কথা বলছি মানে এই না যে একটু পরে অভদ্র ভাষায় কথা বলতে পারবো না যদি ভদ্র ঘরের ছেলে হয়ে থাকেন না এত রাতে একটা মেয়েকে ডিস্টার্ব করবেন না ওকে ফোন রাখেন গুড নাইট আরে ভাই আমার কি অবস্থা তো? ভাই ভালো। ভাই আপনি কেমন আছেন? ভালো। ওরে ভাই আপনি তো দেওয়ানা হয়ে গেছেন ভাই, সত্যি সত্যি চলে আসছেন ভাই। এই টাকা তো কালকে দিয়েছেন ভাই, আজকে আবার কি দরকার ছিল? সমস্যা কি, আজকেও দিলাম কালকেও দিব, সারা জীবন দিব। তুই ভাই না? আরে ভাই তো। মজনু মজনু মানে এই যে ওনা তো পরশ। এই তো আপু পরশ প্রেমে পড়ে হয়ে গেছে মজনু, পরশ পাথর মজনু হয়ে গেছে আপু। ও একটা বদমাইশ আপা, আপনার সঙ্গে সঙ্গে গেছে আবার সঙ্গে সঙ্গে আসছে। কত বড় খাটাস বেয়াদব বদমাইশ। আস্তে দাঁড়াও। জি আস্তে যে কোন, আমি দেখতেছি ব্যাপারটা। যান ইউ still following? Yes. Are you seriously crazy? Yes, crazy for you. পাগল যত সব। আই বিদায় করো যত সব। আসলে পাগল, পাগল একটা পাগল আপনি। Pagal, are you crazy? একটা চট দিব। আমি আসছি। আই লাভ ইউ। তো আই লাভ ইউ কুষ্টি কিলাই আমি। প্রবলেম কি? আর আপনি বাসা নিচে কিসের জন্য আপনি? হ্যাঁ সমস্যাটা কি? আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না। আমি আপনাকে বারবার বললাম, বারবার বলতেছি যে আমি আপনাকে ভালোবাসি না, আর ভবিষ্যতে আমি এটাই বলবো। একটু চেষ্টা করেন না, আপনি চেষ্টা করুন আমাকে ভালোবাসতে হবে। আমি চেষ্টা করতে পারবো। আমি খুব ভালো ছেলে, আমার মামা কমিশনার, আমি এলাকাতেই বড় হইছি। আপনি কি চান আমি পুলিশ ডাকি? না না, আমি আসলেই ভালো ছেলে, পুলিশ ডাকা দরকার নাই। আমি কোনো মেয়েদের দিকে তাকাই না, কাউকে ডিস্টার্ব করি না, শুধু আপনাকে দেখি। আমার এত কিছু জানার কোনো ইচ্ছা নাই। দেখেন এটা একটা ভদ্র এরিয়া, এখানে মানুষজন আমাদেরকে চেনে, আমাকে চেনে, মাকে চেনে। আপনার জন্য কিন্তু এখানে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। আর শুনেন, আমি আপনাকে বললাম যে আমার আপনাকে পছন্দ না, আর সব সাবলামি আমার সাথে করবেন না। যান। আমি আপনাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। 5 সেকেন্ডস, 5 সেকেন্ডসের মধ্যে এইখান থেকে আপনি চলে যাবেন। আর যদি না যান তাহলে তো খবর আছে। না না ঠিক আছে, তাহলে আমি 5 সেকেন্ড পরে আসি। হ্যাঁ একটা চট দিব, এক করে যান। আর নাহলে আমি পুলিশ ডাকবো, আর নাহলে আশেপাশে মানুষদেরকে জড়ো করবো, আর বলবো যে আপনি আমাকে টিজিং করছেন। আই লাভ ইউ। ফাইন, তাহলে গো যান। Go. Please leave. ফুলটা তো টাচ করছে, ফুলটাকে তো ছুঁইছে, এটাই তো অনেক।